গুড মর্নিং ফ্রেন্ডস, ফেব্রুয়ারি 22 তারিখ বৃহস্পতিবার, এতিয়া হৈছে 7:30। বতৰ চাওক, বাহিৰত টিপ টিপকৈ বৰষুণ দি আছে, ঠাণ্ডা। আৰু আমাৰ গিগি মইনা শুই আছে, গুতুৰ মুতুৰ কৰি আছে টোপনিতে। ফেব্রুয়ারি 22 তারিখ 2:40 বাজিছে। আজি পুরা গুৱাহাটীখন উটি টাইপ হৈ আছে, বতৰ চাওক। মই কাম এটাত মালিগাঁও আহিছিলোঁ, কি বতৰ আজি বা! মই হেণ্ড গ্লোভছ পিন্ধি বাইক চলাব লগা হৈছে। আজি বহুদিন পিছত ষ্টেচন আহিছোঁ মামলিক থ'বলৈ। মামলি বঙাইগাঁও যাব, আৰু এইখন চব নতুন ৰেলৱে ট্ৰেইন। ট্ৰেইন গুচি গ'ল, কিন্তু মামলি বাইদেউ নগ'ল। অনলাইনৰ টিকেট কৰিব নোৱাৰিলোঁ, ৰিজাৰ্ভেশ্যন কাউণ্টাৰ আহি পেলাই ৰিজাৰ্ভেশ্যনো ব্লক হৈ গ'ল টাইমিঙৰ কাৰণে। এতিয়া মানস ট্ৰেইনৰ টিকেট কৰিছিলে, চবে মানা কৰি আছে দেৰি হৈছে বুলি, সদায় দেৰি হৈ আছে। হেল্ল' ফ্ৰেণ্ডছ, আজি হ'ল শুকুৰবাৰ, ফেব্ৰুৱাৰী 23 তাৰিখ, আৰু এতিয়া বাজিছে 2:20। আৰু আমি ভাত পানী খালোঁ, এতিয়া ড্ৰেছ পাতি কৰি ৰেডি হৈছোঁ। ৰাহি মাইনাকো দেখুৱাই দিওঁ, সেইজনী। আমি এতিয়া তেজপুৰলৈ যাম, কাৰণ মিষ্টাৰ বিশান উৎসৱ কাশ্যপ ডাঙৰীয়াৰ বাৰ্থডে আহি আছে 26 তাৰিখে। তো আমি সেই বাৰ্থডেত এণ্টাৰটেইন হ'বলৈ গৈ আছোঁ। আৰু এইবাৰ ফেব্ৰুৱাৰী 24 তাৰিখ, এতিয়া ৰাতিপুৱাৰ 9:50 বাজিছে, আৰু আমাৰ হিৰোটোক চাওক, চুকত বহি লৈছে, কলৰ বাকলি গুচাই পেলাই কল খাই আছে। আমি কালি ৰাতি তেজপুৰ আহিলোঁ, এইটো আমাৰ হিৰোৰ অৱস্থা। এয়া চাওক, এইটো এঘাৰটা 40। মই আৰু টিকলা গাড়ীৰ ভিতৰত বহি আছোঁ। এতিয়া আমি এটা নতুন বস্তু এক্সপিৰিয়েঞ্চ কৰিম, যদিহে আমাক ওলাই যাব নকয়, আমি কাৰ ৱাছ এক্সপিৰিয়েঞ্চ কৰিম ভিতৰৰ পৰা। এতিয়া আমাক উলিয়াই নিদিলে, আমি ভিতৰতে বহি আছোঁ। বাবা, বৰফৰ মাজত চিচ, এইখন এখন ওপৰ হৈ গ'লোঁ আমি। দুইটা পোৱালিৰ ষ্টাইল চাওক, ষ্টাইল চাওক, ইহঁতৰ ভৰি উঠোৱা। একো এখন নলয় বোলে পাপাক, পাপাক মই একো লাভ নাই, একো এখন নলয় পাপাই। ৰিয়ানটো যে পাপাৰে বেটা, কি কৰিব পাপাটো এতিয়া? ৰিয়ানো যে পাপাৰে বেটা, ৰিয়ানটো যে পাপাৰে বেটা, কি কৰি কি একশ্যন ল'ব এতিয়া? মুখতে দিছে চাচোন কচুটো। সেইফালে আৰু এখন চিঞৰ বাখৰ লাগিছে সেইটো ৰুমত। আমাৰ মাষ্টাৰ শ্বেফ কবিৰ বৰা তেমাম বেবি কৰ্ণ বনাইছে। হেল্ল' ফ্ৰেণ্ডছ, গুড ইভিনিং। ফেব্ৰুৱাৰী 25 তাৰিখ, এতিয়া 9:00 হৈছে। দৰ্শৰ বাৰ্থডে পাৰ্টিৰ এতিয়া প্ৰেজেণ্টেশ্যন চলি আছে। ঐ হয়, একদম চিকেন
মেরিনেশন চলিছে দেই, এইটো বোলে অপুদায় মাইক্রোভেনত বনাব, তাপটি একদম পুরো ধুনিয়াকে মেরিনেট করেছে। কি কি দিছে এতে? আদা নহৰু পিয়াজৰ পেষ্ট, দৈ, তন্দুরি মশলা আর হেৰি নিমখ, হালদি, জলকা গুড়ি, জিৰা ধনিয়া। আচ্ছা, আর এইফালে বৌয়ে নহৰু কাটি আছে, পিয়াজ কাটি আছে, আর এখিনি মার স্পেশালিটি, কেটেকিবাৰী ফেমাস এলবি মটন, মানে আমার মার মটন কারি বনিব এই। আর এই ইয়ানু, ইয়ানু এয়া হল বেবি বা, হে বাবা, এই রাহি। আর এখানে এগারী লুকাই গেছে, এয়া পম্পী বৌ। পম্পী বৌর হাতর চিকেন আর এগ কারি খাবলে আমি রখি আছো, বহুত মাহ হল আমি খাব। ফাইনালি এয়া পম্পী বৌ, চিকেন মেরিনেট হয়ে গল, অকমান দেরিকে বনাব সাগে। হ্যাঁ, আপনিহে বনাব বলে কেছিল মাইক্রোওভেনত গোটাকে। ও সেইটো নজানো নয় কেনেকে বনে, চাব লাগিব। হ্যাপি বার্থডে টু ইউ, ঢেকি পাত মারে পু পু, হাঁহি ওলাইছে, হাঁহি ওলাইছে, বার্থডে আহি গেছে দর্শৰ। সো চিকেন দুটা আসলে তো এনেকে সর সরকে পিস করা হয়েছে, পিস করে পেলায় এই দেখিছে মাইক্রোভেনত ভরাই দিয়া হয়েছে। আর এই রসখিনিতে আকো বেঙেনাও সিজি যাব, সো বেঙেনাকিটাও ভরাই দিয়া হয়েছে। বন্ধ হো গিয়া, ইয়াহ পে মোড সিলেক্ট করতে হ্যাঁ গ্রিল, ইয়ে কিয়া হে জি ওয়ান, এই মোডটো চাব লাগিব কেনেকে জি ওয়ান না জি টু। প্রায় এঘন্টা পনেরো মিনিট কষ্ট করলে মাইক্রোভেনটে, তারপর রেজাল্টো সবকিট ধুনিয়া হয়েছে। ওই হই হই কিয়া বাঠে, আর এইখানে বাকি থাকলে এইখানে গেলাই দিব লাগবে। আর এই সব হ্যাঙ্গিং গার্ডেন হয়ে গেছে, এখানে হ্যাঙ্গিং গার্ডেন ধরছেন ভাই, কিবা হল পিছুয়াই গল দেখুন, আনিবও পারা নাই। কি হল মা, যেহেতু বারোটা বাজি গল, ঢেকি পাত মারে পু পু, ঢেকি পাত মারে পু, হ্যাপি বার্থডে ডিয়ার ডরস, হ্যাপি বার্থডে টু ইউ, সুন্দর প্রতিভা, টিকলা হাতা মারিলে দর্শে। দাস দাদা, হ্যাপি বার্থডে টু ইউ কই দিয়া, খালা তুমি নালাগে স্কুল যাব, তোমার স্কুল যাওয়ার সময় হওয়াই নাই এটা। এই মুড়ি এই শেষ, হ্যাপি বার্থডে টু ইউ, কি খাবা, পিজা কোনে দিছে, টিকা দাদা টিকা দিছে ন, আজি টিকার বার্থডে, সেইকাৰণে তোমাৰ কাৰণে পিজা পঠিয়াই দিছে, দিছে ন,
সেইটো লাগে তোমাক সস দিলো তো এয়া সস দিলো খোৱা মই খুৱাই দিম তো কামুৰি খোৱা টেষ্টিনে টেষ্টিনে এইফালে চাই কৈ দিয়া টিকা টেষ্টি টিকা পিজ্জা টেষ্টি কৈ দিয়া কৈ দিয়া টিকা টেষ্টি পিজ্জা টেষ্টি কৈ দিয়া হ'ব দিয়া যিখিনি মাম আছে সেইখিনি মামা আহিলে খুৱাই দিব আৰু নুখুৱাই যিহেতু পিজ্জা খাই বুড়ি খোৱা পিজ্জা খোৱা মই খুৱাই দিওঁ চিকেন খোৱা চাচ হ্যালো ফ্রেন্ডস, বহুদিন গায়েব হয়ে আসিলো। আজি হল মার্চের এক তারিখ আর বর্তমান রাহি মাইনায় ডিনার করে আছে। তাই ডিনারটুত আছে চিকেন লেগ পিস। রাহি মাইনায় চিকেন লেগ পিস খাই আছে। টেস্টি নে? কি পুতলা চিকেন খোৱা দেখি পেলাই আপনাদের না ভাবিব যে ছোৱালীজনী খোৱাত বহুত ভাল। তিনিদিন হল সলিড দেখিলে সলিড ফুড দেখিলে করে বমি করে নাখায় কান্দা কাটা মার পিঠ হাহাকার চলি আছে ঘরখনত। আর সেই আর কি কব আর আজি ভাবিছিল সিনেমা এখন চাম, এইজনী খুঁতে খুঁতে সিনেমার টাইমে পার হয়ে গেছিল। শনিবার ব্রেকফাস্ট কিয়া খা রে ও বিন ফ্রাইড রাইস বিন হয় বিন খাই দিয়া মাজৰ ভাতকেইটা ৰৈ যায় বাকী সব খাই দিয়ে।